বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। বলে রাখি, রাজ্যের কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে স্বাস্থ্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তার সাথে এখন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু নিয়োগ হচ্ছে, সেটা বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে, সেটা সম্বন্ধে আজকে এই ভিডিওটির মধ্যে জানাবো। সাথে বলে রাখি, আজকে সকালেই কিন্তু আরও একটি ভিডিও দিয়ে দিয়েছি, সেটাতে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে বিভিন্ন যে জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে সেটা সম্বন্ধে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা এই ভিডিওটা আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, কিংবা চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশানগুলো সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটা প্রেস করে দিন, তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা আপনার মোবাইলে পেয়ে যাবেন। এবং প্রথমে বলি, প্রতিদিন রাত 9টার সময় কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের গ্রুপটিতে মক টেস্ট আয়োজন করা হয়। আপনারা যদি সে সমস্ত মক টেস্টে দিতে আগ্রহী রয়েছেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে গিয়ে জয়েন করতে পারেন। এবং এনটিপিসির যারা প্রিপারেশন নিচ্ছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বলে রাখি, এনটিপিসির জন্য একটা বিশেষ বই এসে গেছে, ইপিডিএফ বা ইবুক, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। 800 মতন পেজ আছে, 100 টাকা মনে হয় দাম রয়েছে। আপনাদের যদি বইটি পছন্দ হয়ে থাকে বইটি ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। সর্বপ্রথম জানিয়ে রাখি, এই জব নোটিফিকেশানটি আপনি যদি পিডিএফটি ডাউনলোড করতে যাচ্ছেন আপনাদেরকে আসতে লাগবে পূর্ব মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে, এসেই একটু স্ক্রল করে নিচের দিকে নামাতে লাগবে। এবং নামালে এখানের দিকে অনেকগুলি অপশন আপনারা কিন্তু মোবাইলের উপর পাবেন, টেন্ডার রিক্রুটমেন্ট বলে, এই রিক্রুটমেন্ট অপশনটার মধ্যে ক্লিক করতে লাগবে। প্রথমবার ক্লিক করার পর আপনাদেরকে এরকমভাবে কিন্তু স্ক্রিনের উপরে আসবে, আবার দেখতে পারবেন এখানে রিক্রুটমেন্ট বলে আরও একটি অপশন রয়েছে, সেখানে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। এবং রিক্রুটমেন্ট এই অপশনটার মধ্যে যখনই আপনি ক্লিক করছেন অন্য একটি পেজে আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে বা প্রসেসিং করে নিয়ে যাবে। এখানে উপরের দিকে প্রথম যে নোটিশটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড অর্ডারলি জুভেনিয়াল জাস্টিস বোর্ড অর্থাৎ JJB পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লাই নাও অপশনে গিয়ে ডাইরেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ভিউ এখান থেকে গিয়ে দেখতে পারেন। অ্যাপ্লাই নাও অপশনটার মধ্যে ক্লিক করলে আপনারা এই পেজটার মধ্যে চলে আসবেন, এখানে এদিকে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে অপশন, আর এদিকে পাবেন এমপ্লয়মেন্ট নোটিশ, এই নোটিশটা আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। অ্যাড ফটো অ্যান্ড সিগনেচার, আপনারা প্রথমে অ্যাপ্লাই অনলাইন করবেন, তারপরে আপনার ফটো এবং সিগনেচারটা আপলোড করতে লাগবে। এরপরে সর্বশেষ যেটা প্রসেসটা রয়েছে অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট করার অপশন, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। প্রথমে বলে রাখি, ওপেনিং হয়ে গিয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 11 সেপ্টেম্বর 2020 তারিখ থেকে, চলবে কিন্তু 22 সেপ্টেম্বর 2020 বিকেল 5টে পর্যন্ত। প্রথমে বলি, এটা হলো সে এঙ্গেজমেন্ট বা যেটা কিনা অ্যাডভার্টাইজমেন্টের নোটিশটি, যেটা JJBতে নিয়োগ হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্টে। এখানে বলে রাখি, পোস্ট কিন্তু মোট একটি রয়েছে, আপনারা যে কোনো ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন। এবার লোকেশন, কাজের লোকেশনটা পূর্ব মেদিনীপুরে হচ্ছে, 21 থেকে 41 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স থেকে থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। এখানে বলেছে মাধ্যমিক পাস থাকতে লাগবে। এছাড়া রিক্রুটমেন্ট যেটা হবে এখানে বলে দিয়েছে যে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের, সাথে বাদবাকি 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ বা ভাইবা ভয়েস টেস্ট হবে। এখানে বলে রাখি, 1:5 রেশিওতে কিন্তু প্রার্থীকে ডাকা হবে। সাথে বলে রাখি, এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদটিতে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে 11,800 টাকা প্রতি মাসে। এবং এরপরে যে পোস্টটি রয়েছে অর্ডারলি, এখানে একটি পোস্ট রয়েছে যেটা কিন্তু সিডিল কাস্টের জন্য রিজার্ভ রয়েছে, তবে লোয়ার ডিভিশন ক্লার্কে যে একটি পোস্ট ছিল সেটা কিন্তু জেনারেল হিসেবে যেহেতু দেওয়া রয়েছে সেক্ষেত্রে SC ST OBC প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে বলে কি, এটার লোকেশন ভ্যালি কিন্তু পূর্ব বা লোকেশন যেটা রয়েছে ভ্যাকেন্সির সেটা কিন্তু পূর্ব মেদিনীপুরে রয়েছে, বয়স এখানে 21 থেকে 40 বছর লাগবে। এবং সাথে বলে রাখি, এখানে কোয়ালিফিকেশান কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, তবে এখানে বেঙ্গলি জানতে লাগবে অর্থাৎ বাংলা ভাষা, সাথে হয় হিন্দি না হলে নেপালি, এ দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে লাগবে। এরপরে বলে রাখি, এখানে জব রেসপন্সিবিলিটি কিন্তু দুটোরই এভাবে দেওয়া রয়েছে, আর এই অর্ডারলিতে স্যালারি যেটা থাকবে 7,000 টাকা প্রতি মাস দেওয়া হবে।
তাই বলে রাখি আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এবং অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক এই দুটোই কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এবং নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবেন। শেষ তারিখ কিন্তু আবারও বলে রাখছি 22শে সেপ্টেম্বর 2020 রয়েছে। এছাড়া আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নামটি কিন্তু কমেন্ট বক্সে মেনশন করে রাখতে পারেন, তাহলে সেই জেলার কোনো রিক্রুটমেন্ট যদি আসছে সামনে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাথে আরও একবার আপনাদেরকে মনে করে রাখি NTPC-র জন্য যারা প্রিপারেশন নিচ্ছে অর্থাৎ রেলের নন টেকনিক্যাল প্রফিট যেটা পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু একটা বেস্ট বই রয়েছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। 804 পেজ রয়েছে, 100 টাকা দাম রাখা হয়েছে, EPDF বা ইবুক সেটা, এবং আপনাদের যদি সেটা পছন্দ হয়ে থাকে অবশ্যই বইটি ওখান থেকে সংগ্রহ করতে পারেন। তো এখানে ভিডিওটি শেষ করছি, ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটি লাইক করতে পারেন, কমেন্টে গিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে। এখানে ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ। এর সঙ্গে বন্ধুরা বলে রাখি বর্তমান মুহূর্তে কিন্তু আনএকাডেমি হল সবচেয়ে বড় এডুকেশন অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আপনারা কিন্তু অনেক বেস্ট যারা এডুকেটররা রয়েছে তাদের মাধ্যমে আপনারা পড়তে পারবেন, সাথে এখানে ফ্রি যেটা কিনা প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো আপনারা পাবেন, অর্থাৎ ফ্রি প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন। এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করতে লাগবে। আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করার পর আপনাকে WBPSC সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে নামলে এরকমভাবে দেখবেন যে অনগোয়িং বলে একটা অপশন পাবেন, সি বলে অপশনের মধ্যে ক্লিক করার পর অনগোয়িং অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে লাগবে। ক্লিক করলে কিন্তু এরকম ফ্রি প্র্যাকটিস টেস্ট ফর WBPSC অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে বলে রেখে আপনারা যদি কোনো টিচারদের পেড লেভেল কোর্সগুলো যদি নিতে আছেন সেক্ষেত্রে অন্তত 6 মাস বা 1 বছরের কোর্সগুলো আপনারা পারচেস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অর্থাৎ আমার চ্যানেলের যে কুপন কোডটা রয়েছে বুদ্ধ BUDDHO27 এই কুপন কোডটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এই কুপন কোডটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।